আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা হোসেন। অল্প বয়সীদের কাছে ব্যাপক জনপ্রিয় টিকটক ও লাইকের মতো ভিডিও শেয়ারিং অ্যাপস। প্রশ্ন হলো, এসব মাধ্যমে কি দেখে বড় হচ্ছে নতুন প্রজন্ম? কখনো বিকৃত ভাষা, অঙ্গভঙ্গি, তো কখনো নির্যাতনের দৃশ্য। ভিউ বাড়াতে হেয় করা হচ্ছে নারীদের। বিশেষজ্ঞরা বলছেন, এসব দেখে পঙ্গুত্বের দিকে যাচ্ছে সমাজ, শিশুরা ঝুঁকছে অপরাধে, বাড়ছে পরিবারের সাথে দূরত্ব। নেট দুনিয়ার অপরাধ নিয়ে সাদিয়া কানিজের চার পর্বের ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। ছবি তুলেছেন নিহার নন্দী। মা মেয়েকে গাছে বেঁধে নির্মম নির্যাতনের এই ভিডিও ধারণ করে নির্যাতনকারী নিজেই। চুরির অপবাদে গেল 9 ফেব্রুয়ারি হাতিয়ায় এই বর্বর ঘটনা ঘটে। অভিযুক্ত জিল্লু তার টিকটক অ্যাকাউন্টে মারধরের দৃশ্য আপ করলে তা ভাইরাল হয়। আমরা আর আমরা একসাথে ঘরে পিলারের সাথে বাঁধে হেঁদের বর্ষা চলো বাঁধি, এবার এগুলো টিকটকে ভাইরাল করে এমন ফিডে ফিডে ফিটতে ফিটতে দড়ি নি ওইখানে নি বান্ধিয়া লাসি। টিকটক বানানোর লোভ দেখিয়ে 500-র মতো গ্রুপকে যুক্ত করেছিল টিকটক বাবু। ফাঁদে ফেলে তাদের মধ্যে থেকে অর্ধশত তরুণীকে ভারতে পাচার করে সে। টিকটক তরুণদের কাছে এতটাই জনপ্রিয় যে স্কুল ফাঁকি দিয়ে খোলা রাস্তায় ভিডিও ধারণের দৃশ্য এখন প্রতিদিনের। মনের আগে আবেগে করি, ফ্যামিলি তো জানে না, ভালো লাগে তাই টিকটক করি। হালের কোনো গান, বিখ্যাত ব্যক্তির উক্তি কিংবা অঙ্গভঙ্গি দিয়ে ভিডিও চলই এখানে বেশি। দর্শকপ্রিয়তার লোভে শিশুদের দিয়েও বানানো হচ্ছে ভিডিও। রাত্রেবেলা তুমি সুযোগ পাই তুমি ভিডিও বানাই পিকচার দিয়ে। আমার সাথে যে ভিডিও করবে 5,000 টাকা করে কন্ট্রাক্ট। আমিও চাই ভাইরাল হইতে, যে বাবা আমার দর্শক ছিল। মাঝে মাঝে যে দর্শক যে ধরনের কথাবার্তা বলে ওরা, এটা সামাজিক না। একটা বয়সের সীমাবদ্ধতা রেখে এটা আমার টিকটক অ্যাপটা আসলে সবার ফোনে রাখা উচিত। বিশেষজ্ঞরা জানান, টিকটক লাইকের প্রভাবে শিশুদের খেলাধুলার সাথে কমছে সামাজিক যোগাযোগ। ভিউ বাড়ানোর নেশায় নারীদের হেয় করতেও পিছপা হচ্ছে না তারা। যারা তৈরি করছে তারা মনে করছে এখান থেকে আমি একটা রেভিনিউ পাচ্ছি, আমার উপার্জনের একটা খাত। সেটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না, কিন্তু প্রশ্ন হলো এখানে রাষ্ট্র এইভাবেই উপার্জনের খাতকে সমর্থন করে কি না। যদি না করে তাহলে সেটি ব্যবস্থা নিতে হবে, কিন্তু এখন পর্যন্ত যখন আমরা ব্যবস্থা দেখছি না, তাহলে আমরা কী ধরে নিব যে রাষ্ট্র বুঝে হোক অথবা না বুঝে হোক এইভাবেই উপার্জনের খাতকে সমর্থন করছে। টিকটক লাইকের কুপ্রভাব থেকে শিশু কিশোরদের সুরক্ষার জন্য ভারত নেপালে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। দেশের বাস্তবতায়ও একই রকম সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ প্রযুক্তি বিশেষজ্ঞদের। বর্তমান বাস্তবতায় এসব অ্যাপ একেবারে বন্ধ করা সম্ভব না, তবে কেউ যেন অপরাধে জড়াতে না পারে সেদিকে নজরদারি বাড়িয়েছে পুলিশ। আমরা এই তথ্যগুলো পাওয়ার পরে অভিযান করি, তাদেরকে গ্রেপ্তার করি এবং আইনের আওতায় নিয়ে আসি। তা আমরা সোশ্যাল মিডিয়াতে যাতে এই ধরনের কোনো কন্টেন্ট না তৈরি করতে পারে এবং আমাদের সমাজে যারা উদ্বুদ্ধ হয়ে যায় তাদেরকে সহজেই টার্গেট করতে না পারি, নারী এবং শিশু, সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমরা হিউজ কাজ করতেছি। এ ধরনের ভিডিওর নেশায় বুদ হয়ে পঙ্গুত্বের দিকে যাচ্ছে নতুন প্রজন্ম। আদর্শ নাগরিক গড়তে তাই রাষ্ট্র, সমাজ, পরিবার সবার প্রতি সচেতন হওয়ার তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী স্যান্তিয়াগো ক্যাফিয়েরো। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সফরকালে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাসের উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন স্যান্তিয়াগো ক্যাফিয়েরো। আগামীকাল কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধনের পাশাপাশি হাওরের উন্নয়ন কর্মকাণ্ড দেখতে তার এই মিঠামইন সফর। তার এ সফরকে কেন্দ্র করে গোটা কিশোরগঞ্জ জেলায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে শেষ হয়েছে মঞ্চ, সাজসজ্জা, মাঠের সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তাসহ সব ধরনের কাজ। রাস্তায় রাস্তায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যানার ফেস্টুন টানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। আগামীকাল সকাল 10টায় প্রধানমন্ত্রী মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস ক্যান্টনমেন্ট উদ্বোধন শেষে বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে জনসভায় যোগদান দেবেন। 70 সাল থেকে এখন পর্যন্ত নৌকার বাইরে কিন্তু ভোট দেয় নাই।
যেই নৌকার যিনি প্রধান, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি হাওড়ে আসছেন, এই বিষয়টাকে কিন্তু কেন্দ্র করে হাওড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে দেখতে আসবে, আমাদেরকে কি পরিমাণ উনি উন্নয়নের জন্য সাহায্য করেছেন, আমাদের কি পরিমাণ উন্নয়ন হয়েছে। আজকে আমি যেখানে দাঁড়ানো সেই জায়গাটাও ছিল পানিতে ডুবা, আর এই জায়গাটা উন্নয়নের ধারা আজকে প্রকাশ করছে এইভাবে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হায়দার। তানভীর, প্রধানমন্ত্রীর মিঠামইন সফর ঘিরে সেখানকার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন। মারিহা, আপনি জানেন যে আগামীকাল সকাল 10টায় কিশোরগঞ্জে মিঠামইন উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একদিনের সফরে আসছেন, এবং এই সফরকে ঘিরে কিন্তু কিশোরগঞ্জ হাওড় অঞ্চলে ইতিমধ্যে কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে। এবং এই হাওড় অঞ্চলে তিনি আগামীকাল সকালে কিন্তু হাওড় অঞ্চলে আসবেন, এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করার পর তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর মহোদয়ের বাড়িতে দুপুরের খাবার গ্রহণ করার খাবার এবং বিশ্রাম নেবেন। এরপর তিনি কিন্তু বিকালে উপজেলা মিঠামইন উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং হাওড়ের উন্নয়ন নিয়ে কিন্তু তিনি বক্তব্য করবেন। এবং আপনি জানেন যে আজকে প্রধানমন্ত্রীর যে সফরকে ঘিরে কিন্তু পুরো কিশোরগঞ্জ, হাওড় অঞ্চল সহ পুরো কিশোরগঞ্জ, সুনামগঞ্জ সহ পার্শ্ববর্তী জেলার থেকে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু হাওড়ে আগমন করবে। এবং আমি স্থানীয় সংসদ সদস্য রেজন আহমেদ তৌফিকের সাথে কথা বলেছি, উনি আমাকে জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যে প্রস্তুতির জন্য কিন্তু ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, এবং 2 লক্ষাধিকের উপরে জনসমাগম কিন্তু এই জনসভায় হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য মিঠামইন কামালপুর নিজ বাড়িতে কিন্তু আজকে বিকালে মহামান্য রাষ্ট্রপতি কিন্তু আগমন করবেন, এবং আগামীকাল মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। এবং আপনি জানেন যে আমি হাওড়ে তৃণমূল যে লোকজন আওয়ামী লীগ নেতাকর্মী তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে হাওড়ে 28 বছর পূর্বে কিন্তু হাওড়ে মিঠামইন উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী আসছিল, তখনকার উন্নয়ন আর বর্তমানে হাওড়ে যে উন্নয়ন এটার মধ্যে যে পার্থক্য, মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন হাওড়ে বাসীকে দিয়েছেন, হাওড়বাসী সেই উন্নয়নের চিত্র কৃতজ্ঞতা স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীকে শুধু এক নজর দেখতে চাচ্ছে, এবং প্রধানমন্ত্রীর কাছে তাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। হাওড়ের বাসীর কিন্তু প্রধানমন্ত্রীকে যে উন্নয়ন প্রধানমন্ত্রী হাওড়ে দিয়েছেন তা এক নজর দেখানোর জন্য কিন্তু তাদের একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আগামীকাল পূরণ হবে। এবং হাওড়ের নারী পুরুষ নির্বিশেষে সকলেই মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য তারা এই জনসমুদ্রে উপস্থিত হবেন। এবং ধন্যবাদ, এতক্ষণ কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন তানভীর হায়দার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছেলে মেয়েদের মধ্যে খেলাধুলা যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে তাদের মেধা ও মনন ততই প্রসারিত হবে। রোববার সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় যুব গেমস 2023-এর উদ্বোধন করে তিনি বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশে স্মার্ট খেলোয়াড় তৈরি হবে, দেশ ছড়িয়ে বিদেশেও যোগ্যতার স্বাক্ষর রাখবে এদেশের তরুণ যুবকরা। আকাশে আতশবাজির আলোকচ্ছটা আর মাঠে খুদে শিল্পীদের নাচ গানে ভরে ওঠে আর্মি স্টেডিয়ামের অঙ্গন। শেখ কামাল দ্বিতীয় যুব গেমস 2023-এর উদ্বোধনে এ বর্ণিল আয়োজন। গেমসের যে মশাল জ্বলেছিল টুঙ্গিপাড়ায় তাই নিয়ে মাঠে প্রবেশ করেন দুই জাতীয় ক্রীড়াবিদ ইমরানুর রহমান ও মারজান আক্তার পিয়া। অনুষ্ঠানে নিজ নিজ বিভাগের নাম ফলক নিয়ে একে একে মাঠে প্রবেশ করে যুব গেমসে অংশ নেয়া 60,000 ক্রীড়াবিদের মধ্যে জাতীয় পর্বে যোগ্য 4,000 জন। আয়োজন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার চর্চা যত বেশি ছড়িয়ে দেয়া যাবে ততই মন ও মানসিকতার উন্নয়ন হবে। খেলাধুলা আমাদের ছেলেমেয়েদের মাঝে যত বেশি আমরা ছড়িয়ে দিতে পারব তত বেশি তাদের মনন ও মেধা বিকশিত হবে, স্বাভাবিক স্বাস্থ্য আরো উন্নত হবে, মন উদার হবে, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হবে যা খেলাধুলা জীবনের প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষ সাধনে আরো বেশি অবদান রাখতে পারবে, আরো বেশি
খেলাধুলায় বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আগ্রহের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট দেশের খেলাধুলাও হবে স্মার্ট। ডিজিটাল বাংলাদেশ করেছি, আজকে আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। আর এই স্মার্ট বাংলাদেশ আমাদের স্মার্ট খেলোয়াড় তৈরি করবে এবং আমরা সারা বিশ্বে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার যোগ্যতা অর্জন করব। উন্নত খেলোয়াড় সৃষ্টি করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় আমরা আরো ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারব। এর আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী খেলোয়াড় ইমরানুর রহমানকে সম্মাননা তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রুহুলা বিন তুহিন, আরটিভি, ঢাকা। রমজান মাসে বাজারে চিনির দাম স্বাভাবিক রাখতে সব ধরনের চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার এনবিআর এর পক্ষ থেকে এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে আগামী 30 মে পর্যন্ত আমদানিকারকদের বিনা শুল্কে পরিশোধিত ও অপরিশোধিত চিনি খালাস করার সুবিধা দেওয়া হয়েছে। বর্তমানে প্রতি টন চিনি আমদানিতে কাস্টমস শুল্ক 3,000 টাকা, সংরক্ষণমূলক শুল্ক 30%, ভ্যাট 15%, অগ্রিম কর 4%, সব মিলিয়ে চিনি আমদানিতে শুল্ক পড়ে প্রায় 61%। গ্রেট ফলস, যার নামের মধ্যেই লুকিয়ে আছে এর বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার গ্রেট ফলসে সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। বিখ্যাত পটোম্যাক নদীর উৎপত্তি এই সুবিশাল জলপ্রপাত থেকেই, যা শিহরিত করে সবাইকে। এখানকার প্রকৃতি যতটা শৈল্পিক তার চেয়েও বেশি সাজিয়ে উপস্থাপন করা হয়েছে। তাই তো যুক্তরাষ্ট্র ভ্রমণে পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে থাকে এই জলপ্রপাতের নাম। যুক্তরাষ্ট্রের গ্রেট ফলস ঘুরে এসে আরো জানাচ্ছেন জুলহাস কবির। ঝকঝকে নীল আকাশ, যতদূর চোখ যায় গাঢ় সবুজে ঘেরা দুপার, যেখানে বন আর নদী মিলেমিশে একাকার। চোখ জুড়ানো শ্বেত শুভ্র গভীর জলরাশি অনেক উপর থেকে ভেসে এসে পাথুরে দেয়ালে ধাক্কা খেয়ে লাফিয়ে পড়ছে নিচে। বন প্রান্তর লোকালয় ছাড়িয়ে আরো অনেক দূরে ছুটে চলেছে এই জলধারা। এই জলরাশি থেকেই সৃষ্টি যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্যাটোম্যাক নদীর, যার রূপে মুগ্ধ গোটা দুনিয়ার পর্যটক। ভার্জিনিয়া প্রাকৃতিকভাবেই দারুণ সমৃদ্ধ, তবে ফেয়ারফ্যাক্স কাউন্টিতে অবস্থিত এই জলপ্রপাত আকর্ষণ বাড়িয়েছে বহুগুণ। চারপাশে নাম না জানা হরেক রকম গাছ, যার মধ্যে সেঞ্চুরি গাছ মেলে ধরেছে তার রং। বাহারি ফুল আর লতাগুল্মে ভরা জলপ্রপাতের চারপাশ, যা একে সত্যি গ্রেট বানিয়েছে। এর যে কান পেতে শোনার যে শব্দ, প্রকৃতি যারা উপভোগ করতে ভালোবাসেন তারা ওয়াশিংটনে আসলে এই গ্রেট ফলসে না আসলে মিস করবেন সত্যি। দর্শনার্থীরা যেন দাঁড়িয়েই গোটা জলপ্রপাতের দৃশ্য দেখতে পারেন, সেজন্য কর্তৃপক্ষ বেশ কয়েকটি ভিউ পয়েন্ট তৈরি করেছে, যা পর্যটন ব্যবস্থাপনার অন্যতম নিদর্শন। সত্যি মুগ্ধ হয়েছি, এত সুন্দর, এত চমৎকার একটি জায়গা, এবং ফলটি দেখলে বুঝতে পারছেন যে অনেক দূর থেকে কিন্তু নেমে এসে এখানে জলপ্রপাতের সৃষ্টি হয়ে সেটি নিচের দিকে চলে গেছে, এবং এখানকার পাথর, এখানকার যে নৈসর্গিক যে দৃশ্য সেটি আসলে বলে বা ছবিতে দেখিয়ে আসলে বোঝানো সম্ভব না। এটি বন জঙ্গলের মাঝখান দিয়ে এরকম একটি নদী হয়ে সেটি নেমে গেছে, সত্যি মুগ্ধ করার মতো। ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া সহ আশপাশের মানুষদের কাছে গ্রেট ফলস ব্যাপক জনপ্রিয়, বিশেষ করে কোনো অনুষ্ঠান আয়োজনে কিংবা নিরিবিলি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে এই পার্কটির জুড়ি নেই। বেশ সুন্দর, ভালো দেখতে, সুন্দর, সবাই আসতেছে দেখতেছে, অনেক সুন্দর একটা ওয়াটারফল। বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় দেশ যুক্তরাষ্ট্র, দেশটি তার সৌন্দর্য দিয়ে মন জয় করেছে বিশ্বের লাখ লাখ পর্যটকের। জুলহাস কবির, আরটিভি, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র। মানুষ ভজলে সোনার মানুষ হবি, আধ্যাত্মিক গুরু ফকির লালন শাহের বিখ্যাত এমন সব গানের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শেষ হলো ত্রয়োদশ লালন স্বর্ণোৎসব। এতে বিভিন্ন জেলার লালন ভক্ত ও শিল্পী সাধকরা অংশ নেন।
গতকাল সন্ধ্যার পর থেকে শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা, চলে রাতভর। প্রতিবারের মতো এবারও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নয়াচালা শাহবাজপুর গ্রামে আখড়াবাড়িতে মোহাম্মদ সাধুর তিরোধানের 40তম দিবস উপলক্ষে আলেকসহ লালন চর্চা ও গবেষণা কেন্দ্র এই স্মরণ উৎসবের আয়োজন করে। ভেদাভেদ নয়, মানুষে মানুষে সুসম্পর্কে আত্মিক বন্ধনে আবদ্ধ হতে সাইজি লালনের দর্শন সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। উৎসবে লালন চর্চা ও গবেষণা কেন্দ্রের সাধু ভক্ত ছাড়াও বিভিন্ন জেলা থেকে অনেকে উৎসবে যোগ দেন। সাইজির ঐশী বাণী, মহৎ বাণী, এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠান। সমবেত হলেই আমরা একটি সমাজ হব, সেটা হচ্ছে মানব সমাজ, যেখানে হিংসা, ঘৃণা, নিন্দা কিছু থাকবে না, থাকবে শুধু মানবতা। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।